যেহেতু সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, শেষ দিনে সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের ব্যস্ততা ছিল চরমে। ব্যস্ততায় এদিন রাজ্য বিধানসভা নির্বাচনের লক্ষ্যে 14টি আসনে কংগ্রেস প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করলেন। সকাল থেকে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলোর তৎপরতা ছিল তুঙ্গে। সোমবার ছিল রাজ্য বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে কংগ্রেসের 14 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করলেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন দুই মোহনপুর কেন্দ্রে প্রশান্ত সেনচৌধুরী, 6 আগরতলা কেন্দ্রে সুদীপ রায় বর্মন, 9 বিধানসভা কেন্দ্রে গোপাল রায়, 19 সরিলাম কেন্দ্রে অশোক দেববর্মা, 28 তেলিয়ামুড়া কেন্দ্রে অশোক বগিত্য, 31 রাধাকিশোরপুর কেন্দ্রে টিজন পাল, 53 কৈলাসহর কেন্দ্রে বীরজিৎ সিনহা। নতুন ভোটের আশায় মানুষ তাকিয়ে আছেন বলে মনোনয়নপত্র দাখিলের পর নিজ প্রতিক্রিয়া জানালেন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। নতুন ভোরের আশায় ত্রিপুরা রাজ্যের মানুষ তাকিয়ে আছেন, তাদের এই আশাকে পূর্ণ করার লক্ষ্যে আমরা আজকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে মনোনয়নপত্র দাখিল করছি। আমি 6 আগরতলা বিধানসভা থেকে প্রতিনিধিত্ব আবার পুনরায় করছি। আমার বিশ্বাস রাজ্যের মানুষ সামগ্রিক পরিস্থিতি ওনারা বুঝতে পেরেছেন এবং সঠিক সিদ্ধান্ত আগামী 16 ফেব্রুয়ারি ওনারা ভোট বাক্সের ইভিএমের মাধ্যমে তাদের সঠিক রায়। দলীয় প্রার্থীদের নিয়ে কংগ্রেস নেতা কর্মীরা এদিন রাজপথে মিছিল করে মনোনয়নপত্র দাখিলে যান। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এদিন কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।